মাত্রা হচ্ছে, ভগবান হচ্ছে চিন্ময়। কিন্তু ওই ভগবানকে ভোলবার জন্যে যখন সেটা ব্যবহার হয় সেটা জ। সেই রকম এই মাইক্রোফোনটা এই প্রাকৃত কথা টথা বলে ভগবানকে উড়িয়ে দেওয়ার জন্যে যে সমস্ত লেকচার টেকচার দেওয়া হয় ওই তাই হয়ে গেল জ্বর। আবার ওই মাইক্রোফোনটা যখন ভগবানের কথাতে ব্যবহার হবে তখন সেটা চিহ্ন। যেমন এই ফুলটা, এই ফুল ব্যবহার হচ্ছে লোকে জামাতে গুঁজছে বা মাথায় ফুল গুঁজছে, আবার এই ফুলই ভগবানকে দেওয়া হচ্ছে। যখন ভগবানকে দেওয়া হলো তখন এটা চিহ্ন প্রসাদ, আর যখন মাথায় গুঁজা হলো বা নিজের ভোগের জন্য না সেটা জ্বর। তো জ্বর মানে হচ্ছে কি যে ভগবানকে ভুলে যাও আর কিছু না। মূর নাভা নাভি জানাতি মামেব পরমব্য। ভগবান গীতাতে বলছেন যে বোকা লোকগুলো আমি যে সব এইটা ভুলে যাচ্ছে, এইটার ভুলে যাওয়ার নামই হচ্ছে অবিদ্যা কর্মসংজ্ঞা এই সমস্ত। ভগবানকে ভুলে যাও, ভগবানের জন্যে জিনিসপত্র যে সব ব্যবহার হয় সেটা সব চিহ্ন। আচ্ছা এখানে যে সব আমরা কার্য করছি সব কামকর্ম, কামকর্ম ভি করে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সুবিধে হল না, এসবগুলোই বুঝতে পারছি যে শাস্ত্রে বলে কামাদিনাং কতিধানা কতিধা পালিতা দুর্নিদেশা। একজন কামের দ্বারা বশবর্তী হয়ে যে কাজ করা উচিত নয় সেও কর। একটা চোর চুরি করতে যাচ্ছে, মন থেকে ভগবান বলছে দেখো চুরি করো না এটা খারাপ, কাম বলছে আরে কর দেখা যায়, এখন তো করে নে এই কামও কর্ম। অজ্ঞানের দ্বারাতে কাম ক্রোধেরা যা বলছে, ক্রোধের দ্বারাতে একজনকে আমি হয়তো খুন করছি, মন থেকে বলছে এটা করা উচিত না, একটু ক্রোধ হয়েছে একটু সামলে যায় না। তো সেই জন্যে শাস্ত্রে বলেছে কামাদি না, এই কামের কাম ক্রোধ এদের কী না কী হুকুম আমি শুনলাম কিন্তু আসলে কিছু সুখ হল সকলেই বুঝল। ওই জেল খাটলে ফাঁসি গেল বা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে দিন রাত খেটে খেটে মলো, হ্যাঁ সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা যে এইসব বৈষ্ণবরা বলছে যে কৃষ্ণের নিত্যদাস নিত্যদাস, তা আমি তো এই জীবনটা কামের দাস ক্রোধের দাস হয়ে কাটালাম, এই কৃষ্ণদাস হয়ে যায় না, দাস তো আমাকে থাকতেই হবে, হয় কামের দাস হয়ে থাকবো নয় ক্রোধের দাস হয়ে থাকবো নয় অমুকের দাস হয়ে থাকবো, দাসত্ব তো আমার ঘুরছে না, তবে এইসব দাসত্ব আমার করে কি হবে একবার কৃষ্ণের দাসত্ব করে দেখি। ওইটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাধা রানী কৃষ্ণ হে কৃষ্ণ। যখন আমরা ডাকি কাকে কিছু আমরা নিবেদন করি, হ্যাঁ নিবেদনটা কি যে আমি এইসব দাসত্ব তো খুব করলাম, করে আমার কিছু লাভ হলো না আর যাদের দাসত্ব করলাম তারও কিছু লাভ। এখন হে কৃষ্ণ হে রাধা রানী আপনারা যদি অনুগ্রহ করে আমাকে আপনাদের দাসত্বে লাগাতে পারেন, হরে কৃষ্ণ 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 কেবল ডাকা যে হে কৃষ্ণ হে রাধা রানী আপনার দাসত্বে লাগান, বুঝতে পারলে এইটা প্রার্থনা করা। এই হরে কৃষ্ণ মানে যে আমি এই দাসত্ব সব করে আমার কিছু লাভ হলো না খেটেই মোলাম, এবারে আপনার দাসত্ব আমাকে লাগ। এটা হবে একজনকে ডাকা যদি যায় ওহে 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 সে তো বলবে যে কি কেন চাচাচ্ছ কী চায় না, এটা কিছু বলতে হবে তো। সেই রকম
কৃষ্ণকে ডাকা হচ্ছে, হে কৃষ্ণা, হে রাধারানী। কৃষ্ণা কী জন্য ডাকা হচ্ছে? যে আপনাদের সেবায় আমায় লাগা, নিজঙ্কুমাম আত্মদাসে। আমি এইসব দাসত্ব করে দেখলাম কি সুবিধে হলো না, আপনার দাসত্বতে লাগা, এই কাজটা আমাকে দেয়। আর কিছু মানে দাসত্ব তোমায় করতে হবে। ওই যে সব ভুল করে মনে করছে যে আমি মাস্টার হয়ে যাব, প্রভু হয়ে যাব, ওটা হবে। প্রভু হচ্ছেন কৃষ্ণ, ভোক্তানাং যজ্ঞতপসাম সর্বরূপমেষ। প্রভু হতে পারবে না, ওই দাস তোমাকে থাকতে হবে। তবে ওই একটা বড় দাস হবো, অমুক দাস হবো, তমুক দাস হবো, কামের দাস হবো, ক্রোধের দাস হবো, লোভের দাস হবো, মাৎসর্যের দাস হবো, এইসব দাস হবে। তো এইসব দাস হয়ে যাদের দাসত্ব করলে তারাও সুখী হবে, তারাও বলবে না যে খুব তুমি করেছ, কেউ বলবে না। গান্ধী দেশের দাস হয়ে এত সেবা করলে তাকে গুলি করে মেরে ফেলবে, তার চেয়ে কেউ সেবা করতে পারবে? তার মতন দেশের সেবা কে করতে পারবে? কিন্তু ফলটা হলো কি না, দেশের লোক তাকে গুলি করে মেরে ফেলবে, তার মানে সন্তুষ্ট করতে পারেনি। সেই মায়ার দাসত্ব করলে কেউ সন্তুষ্ট হবে না, তুমিও সন্তুষ্ট হবে না, কেবল সময় নষ্ট। শিগগির শিগগির কৃষ্ণ দাস হয়ে যাও, জীবন সফল হয়ে যাও, এই হচ্ছে। কী বলবার আছে, আর কিছু বলবার আছে? Yeah.